السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، وعليكم والصلاة والسلام على رسول الله، ما بعد. الله سبحانه وتعالى প্রশংসা আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই বোন, আল বুশরা ফাউন্ডেশনের বিষয় ভিত্তিক অনলাইন আলোচনা আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত শেখ ইবাদুল্লাহ বিন আব্বাস হাফিজাহুল্লাহ। এবং শেখের বিষয় বর্তমান প্রেক্ষাপটে আমরা জানি যে ঈদ উদযাপনে আমরা যে অশ্লীলতার মধ্যে পার করি বা যে অশ্লীলতার সরাসরি রয়েছে এই অশ্লীলতা সম্পর্কে, তো শায়েক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন এখন ইনশাআল্লাহ। শায়েককে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. وقال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق إلى آخر الآية. أو كما قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই লাইভ অনুষ্ঠানের শুরুতেই মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই পরিচালক এবং আজকের আমাদের এই লাইভ অনুষ্ঠানে সংযুক্ত হওয়া দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল দিনী ভাই বোন আছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সাথে সাথে শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল ইজ্জাতের শানে যার অশেষ কৃপায় আমরা আজকের এই বিষয় ভিত্তিক লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। যিনি তৌফিক দান করেছেন তার বারগায় লাখো করি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের আমাদের লাইভ অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো ঈদ উদযাপনে অশ্লীলতা। ঈদ উদযাপন করতে যে মানুষের মাঝে যে সকল অশ্লীলতা প্রকাশ পায় সে সকল অশ্লীলতা থেকে কিভাবে আমরা মুক্তি পাবো না যা পাবো এ বিষয়ের একটি সলিউশন নিয়ে আমরা আসবো ইনশাআল্লাহ আজকের এই আলোচনায়। তবে আগে দেখব যে কি কোন ধরনের অশ্লীলতা আসলে সমাজে বিরাজ করছে এবং প্রকাশ পায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহান তাআলা যা হারাম করেছেন তা থেকে কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে। এই মর্মে আল্লাহ সুবহান তাআলা তিনি বলেন যে সুরাল আরাফ 33 নম্বর আয়াতে, কুল ইন্নামা হারাম রাব্বি আল্লাহ ফাওয়াহিশা, কুল হে নবী আপনি বলে দিন যে ইন্নামা হারাম রাব্বি আল ফাওয়াহিশা, নিশ্চয় আল্লাহ সুবহান তাআলা যে সকল ফাওয়াহিশা যে সকল ফাওয়াহিশা অর্থাৎ অশ্লীলতাকে হারাম করেছেন, মা দহরা মিনহা তার থেকে যেগুলো প্রকাশ্য, ওমা বাতানা যা অপ্রকাশ্য, তাহলে প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার ফাহিসা থেকে আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। আর ফাহিসা শব্দটা আসলে আমরা একটু খুঁজে আসবো আল মুজামুল ওয়াফি নামক একটি আরবি অভিধান গ্রন্থ আছে, সেখানে কি উল্লেখ করা আছে। আসলে যখন শব্দটি ফাহুসা ফাউলা থেকে ফাহুসা নেওয়া হবে তখন এর অর্থ হবে অশ্লীল হওয়া, নোংরা হওয়া। আর বর্তমান সময়ে মানুষ অশ্লীল হয়ে গেছে, নোংরা হয়ে গেছে তাদের কর্মের দ্বারা। ঠিক অনুরূপ ভাবে মুজামুল আফির একই পেজে আরো আলোচনা আসছে ফাহাসা অর্থাৎ হা বর্ণে তাসদিদ দিয়ে ফাহাসা, তখন অর্থ হচ্ছে অশ্লীল, ব্যভিচারী, নির্লজ্জ এবং অধিক নোংরাটাকে বোঝানো হয়েছে। ঠিক একই পেজে আরো আলোচনা আসছে ফাহসা, আর যেটা ফাওয়াহিসা এর বহু বচন, এর অর্থ হলো খারাপ কাজ, কুকর্ম, নোংরামি, নির্লজ্জতা। আসলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি যে
আমাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা যে ফাহিশা থেকে বিরত থাকতে বলেছেন, সে ফাহিশাটা হলো নোংরামি, নির্লজ্জতা, বেহাপনা। আর সেটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে কিন্তু বিরাজ করছে, বিশেষ করে ঈদ উদযাপন। এখন ঈদ উদযাপনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ঈদ পালনের অর্থে অনেক অভিভাবক তাদের স্ত্রী ছেলে মেয়েকে কিন্তু ছেড়ে দিয়েছে মার্কেট করার জন্য। অবশ্য আপনারা মার্কেটে দেখতে পাচ্ছেন। আর আমরা এখান থেকে পাচ্ছি যে ফাহাশার শব্দের অর্থ একটা কি, নির্লজ্জ হওয়া। আর তারা নির্লজ্জের মতো পুরুষ মানুষ ঠেলে, পুরুষ মানুষের ভিড়ের মধ্যে ঢুকে যে এমন ভাবে তারা মার্কেট করা শুরু করেছে, আমি তো মনে করি যে লজ্জা থাকলে কিন্তু এটা কোনো নারীর পক্ষে সম্ভব না। তাই তার ঈদের মার্কেট হোক আর না হোক, কেননা ঈদের মার্কেট করতে হবে এমনটা নয়, ঈদের মার্কেট ওই নারী কেমনে করবে আপনি বলুন। সম্মানিত দিনী ভাই, আপনি একটু বিবেচনা করুন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলছেন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল হায়াও কুল্লুহু খয়ের, হায়া অর্থাৎ লজ্জাটা সবটুকুই হলো কল্যাণকর। ওয়াফিরিয়াতিন ফিল মুসলিম, সহি মুসলিমের অন্য বর্ণনায় আছে যে আল হায়াও মিনাল ইমান, লজ্জাটাই হলো ইমান। তা যার ভিতরে ইমান থাকবে তার ভিতরে কি থাকবে, লজ্জা থাকবে। যার ভিতরে ইমান থাকবে তার ভিতরে লজ্জা থাকবে, যার লজ্জা নেই তো তার ইমান নেই। এখন এই মহিলা বোরকা পরে যাক আর এমনিতেই যাক, সে যে মার্কেট করতে যাচ্ছে তার লজ্জা আছে, এটা আপনি প্রমাণ করবেন কি দিয়ে? অর্থাৎ যার লজ্জা নেই তার কিন্তু কি নেই, ইমান নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে সামনে ঈদকে কেন্দ্র করে আমাদের মা বোনরা বা নারী সমাজ আজ কোথায় যাচ্ছে, মার্কেটে যাচ্ছে। আর মার্কেট করতে যে কি করছে, সেখানে পুরুষের ভিড়ের মাঝে যে নিজেকে উপস্থাপন করছে, আর এমন অঙ্গভঙ্গি প্রকাশ করছে যার মাধ্যমে তার কুকীর্তি, কুকর্ম এবং নোংরামি প্রকাশ পাচ্ছে। তা আজকের এই যে ফাহাশা এই শব্দগুলো শাব্দিক অর্থ বললাম, তার থেকে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি, আর আল্লাহ সুবহানাহু তাআলা এগুলাকেই কিন্তু হারাম করেছেন। এখন ঈদকে কেন্দ্র করে আর কোথায় কোথায়, একদিক দিয়ে ঈদের মার্কেট করতে যাওয়া, এখন ঈদের মার্কেট সেটা হতে পারে ড্রেস বা পোশাক, কামিজ, এগুলো হতে পারে, আবার হতে পারে স্যান্ডেল, জুতা, এগুলা আবার হতে পারে যে পশু কোরবানি, কোরবানির পশু ক্রয় করা। এক্ষেত্রেও দেখা যাচ্ছে নারীদের একটা বিশাল অংশ মার্কেটে চলে যাচ্ছে পুরুষের সাথে সাথে। এমন কি এমন কি অবস্থা যা আসলে চোখে দেখা যায় না, ভাবতেই পারা যায় না, অথচ তারাও কিন্তু নিজেদেরকে মুসলিম দাবি করছে, ইমানদার দাবি করছে, মুমিন দাবি করছে, মুমিনা দাবি করছে। অবাক লাগে তাদের এই সমস্ত কার্যকলাপ গুলো দেখে, কিভাবে সম্ভব? অথচ আল্লাহ সুবহানাহু তাআলা এই নারী জাতিকে কি বলছেন, অকর্ণা ফি বয়ুতিকন্যা, তোমরা নিজেদের বাড়িতে বসবাস করো, অকর্ণা ফি বয়ুতিকন্যা, তোমরা নিজে গৃহে অবস্থান করো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা পাড়া গ্রামে সৌন্দর্য প্রকাশ করে ঘুরে বেড়ায় না। আর শুধু পাড়া গ্রাম নয়, তারা শহর, বন্দর, মার্কেট সব ঘুরে বেড়াচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতকে যারা লঙ্ঘন করছে, আসলে লঙ্ঘনের বিষয়টা কি বলবো, কিছুদিন আগেই শেখ সালাল ফাউদান হাফিজাহুল্লাহর একটা আর্টিকেল দেখলাম, যেখানে তিনি বলছেন যদি কোনো বোন বলে এই মর্মে যে আমি ইসলামের এই বিধান পর্দাকে মানলাম না, একথা বললেই সাথে সাথে সে কাফের হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা দেওয়া এই বিধান যদি কোনো বোন মানতে অস্বীকৃতি জানায়, অস্বীকার করে, সে কিন্তু কাফের হয়ে যাবে। আর আজকের এই মা বোন কোন পর্যায়ে চলে গেছে, আসলে তারা জেনে শুনেই গিয়েছে কি না জেনে গেছে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। তবে তাদেরকে জানাতে হবে, তাদের জানানো উচিত। আর এ ব্যাপারে আমরা খেয়াল করি যে আমাদের আলেম সমাজ যে এ ব্যাপারে সতর্ক করবেন, তারাও কিন্তু করতে পারেন না। কেননা অধিকাংশ জায়গায়, আমি সবাইকে বলছি না, বেশিরভাগ জায়গায় ওলামায়ে কেরাম তারা তাদের বাড়ির উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন।
আর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে তাদের স্ত্রী বা ছেলে মেয়েরা তাদের কথা শুনছেন না। না শোনার কারণে দেখা যায় যে নিজের স্ত্রী বা মেয়েরা যখন বেপর্দায় চলে যাচ্ছে, তখন অন্যদের উপরে কথা বলাও তার জন্য উচিত নয়, বলতেও পারছেন না। এখন সমাজে জাহিলিয়াতটা এমন ভাবে চেপে বসেছে যে কেউ কাউকে কিছু বলেন না, এবং সবাই এভাবে মার্কেট করতে যাচ্ছে। আর মার্কেটের নামে পুরুষ মানুষের মাঝে যে ঠেলাঠেলির যে একটা দিক, এটা অবশ্যই পরিচালক সহ সকলের কিন্তু দৃষ্টিতে চলে আসছে। এখান থেকে কিন্তু রক্ষা পাওয়া খুবই কঠিন। আসলে আমরা ব্যক্তি জীবনে সামাজিক হিসাবে আমাদেরও বাজার ঘাট করতে হয়, আমাদেরও খাওয়া দাওয়া আছে, সেটা করতে যেয়ে কিন্তু আমরা দ্বিধায় পড়ে যাই। যেমন গতকালকার একটা ঘটনা শেয়ার করি, যে গতকাল আমি কাপড়ের দোকানে একটা বিল পেমেন্ট করতে যেয়ে, পেড করতে যেয়ে সেখানে যাব, কিন্তু দরজার এক সাইডে আমি দাঁড়িয়ে আছি, তো আমি কোনো সুযোগ পাইলাম না যে আমি দোকানের ভিতরে ঢুকে তাকে টাকাটা দিব। অবশেষে কি করতে হলো, বাহির থেকে দোকানদার দরজার উপর দিয়ে হাত লম্বা করে বাহির থেকে আমার থেকে টাকাটা নিয়ে নিল, কিন্তু ঢুকার সুযোগ নেই। আসলে লজ্জা হয় আমাদের, যে লজ্জা পাই এই সমস্ত প্লেসে যে খুবই কঠিন অবস্থা, অথচ আল্লাহ সুবহান তাআলা কিন্তু এগুলোকে কি করেছেন, হারাম করে দিয়েছেন। আমাদেরকে খেয়াল করতে হবে যে আল্লাহ সুবহান তাআলা যেগুলো আমাদের হারাম করেছেন, এগুলো কোনো অবস্থাতেই আমাদের কি করা যাবে না, বাস্তবায়ন করা যাবে না, বরং হারাম থেকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। কেননা আল্লাহ সুবহান তাআলা যদি আমরা এগুলো থেকে বাঁচতে না পারি, তিনি আমাদের জন্য শাস্তি প্রস্তুত রেখেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আল্লাহ সুবহান তাআলা আপনার আমার জন্য আরো কি নাজিল করেছেন, চলো আরেকটু দেখে চলুন দেখে আসি। আল্লাহ সুবহান তাআলা বলছেন, ইয়া বানি আদম খুজু ছিনা তুমি ইন্দা কুল্লি মসজিদ। আল্লাহ সুবহান তাআলা বলছেন, হে আদম সন্তান, তোমরা যখন মসজিদে গমন করবে তার আগে তোমরা ঝিনাত প্রকাশ করো, সৌন্দর্য প্রকাশ করো। অর্থাৎ মসজিদে যখন সালাতের জন্য কোনো পুরুষ যাবে, তখন সে সৌন্দর্য প্রকাশ করে যাবে। কিন্তু দেখা যায় আমাদের পুরুষরা সৌন্দর্য মসজিদে যাওয়ার সময় ভালো পোশাক পরেন না, অপরিচ্ছন্ন নোংরা পোশাক অনেকেই পরে, কিন্তু ঠিকই তারা আবার এই ঝিনা প্রকাশ করছে কোথায়, যে বাইরে যেয়ে পর নারীর প্রতি, পর নারীকে আকৃষ্ট করার জন্য তারা ঝিনা প্রকাশ করছে। কিন্তু আল্লাহ সুবহান তাআলার সামনে যে ঝিনা প্রকাশ করে যাবে, সৌন্দর্য প্রকাশ করে, সেটা যাচ্ছে না। আর আল্লাহ সুবহান তাআলা নারীকে বলছেন যে তোমরা ঝিনা প্রকাশ করিও না বেগানা পুরুষের সামনে, কিন্তু যত নারী আছে বেশিরভাগই যারা বাইরে গমনে অভ্যস্ত, তার সবাই ঝিনা প্রকাশ করে বাইরে, ঘরে নয়। দেখেন তাদের ঘরের সুসম্পর্কটা ঠিক নেই, স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব, মনোমালিন্য, দাম্পত্য জীবনে তারা অসুখী এবং মানসিক প্রেশানে, ডিপ্রেশনে ভুগছে সবাই। কারণ কি? কারণ একটাই, যে তাদের জিনাত আল্লাহ ঘরে প্রকাশ করতে বলেছেন, সেটা সেখানে না করে বাইরে করার কারণে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা আজাব, আল্লাহর পক্ষ থেকে এই পরিবারের প্রতি গজব, তা না হলে এই অশান্তি কেন? সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে ঘরে থাকতে বলেছেন, নারী সমাজকে, নারী জাতিকে ঘরে থাকায় অভ্যস্ত হতে হবে। তবে আজকের এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে যে সমস্ত মা বোনের কাছে আমাদের আলোচনা পৌঁছাচ্ছে বা পৌঁছাবে, তাদের কাছে এই মেসেজটা দিতে চায়, একটু জেনে রাখুন, যদি আপনার বাবা বেঁচে থাকেন, আপনার প্রয়োজনীয় সবকিছু এনে দিবেন আপনার বাবা, তিনি জিম্মাদারি নিয়েছেন এ ব্যাপারে, এটা তার আমানত, তার আমানত তাকে রক্ষা করে চলতে দিন, আর তাকে আপনি জাহান্নামের খড়ি বানাবেন না। এবং যখন আপনি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে এসেছেন, তখন আপনার ব্যাপারে আপনার স্বামী জিম্মাদারি গ্রহণ করেছেন, আপনার স্বামীকে উপেক্ষা করে তাকে জাহান্নামের খড়ি বানাবেন না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলছেন, কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ সালাসাতুন, তিন শ্রেণী ব্যক্তির উপরে আল্লাহ জান্নাতকে হারাম করেছেন, তার এক শ্রেণীর হলো অদায়ুস। যদিও হাদিসের শুরুতে আছে মুদমিনুল খমর ওয়াল আকুন অদায়ুস, তিন নম্বরে হলো দায়ুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়ুস সম্পর্কে জিজ্ঞাসা করা হলো,
যে দায়ুস কে কিলামা হওয়া দায়ুস, দায়ুস কে আল্লাহ নবী বললেন আল্লাদি ইউকিরু ফি আহলিহিল খবাসা, যে পুরুষ মানুষটি তার বাড়িতে বেপর্দার সুযোগ প্রদান করেছে, অর্থাৎ স্ত্রীকে ছেলে মেয়েকে ইচ্ছা মতো চলার সুযোগ দিয়েছে, ইচ্ছা মতো থাকার সুযোগ দিয়েছে, এ হলো দায়ুস। মেয়ে ইচ্ছা মতো স্কুল কলেজ ভার্সিটিতে চলে যাচ্ছে, স্ত্রী চাকরিতে চলে যাচ্ছে, কোনো হিসাব নেই, স্বামী হিসাবে তিনি রয়িন হিসাবে অর্থাৎ দায়িত্বশীল হিসাবে যে তার দায়িত্ব জবাবদিহি তা কিছুই নেই। অথচ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলা কুল্লুকুম রয়িন ও কুল্লুকুম মাসউলুন আন রয়াতিহি, সাবধান তোমরা সকলেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। আর রজুলু রয়িন, পুরুষ লোকটি দায়িত্ব হলো ফি আহলিহি, তার পরিবারের ব্যাপারে। এখন আপনাকে আমাকে পরিবারের ব্যাপারে দায়িত্ব এমন ভাবে পালন করতে হবে যে আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে এই মেসেজটি দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই হে বিশ্বাসীগণ, কু আংফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও, আগে নিজে বাঁচেন, ওয়াহালিকুম নারা, তারপর কি করবেন, পরিবার পরিজনকে বাঁচান, মানে আপনার স্ত্রীকে বাঁচান, আপনার ছেলে মেয়েকে বাঁচান, এটা আপনার দায়িত্ব, জিম্মাদারি, এই জিম্মাদারি দিয়ে আপনাকে সৃষ্টি করা হয়েছে। আর আপনি কিন্তু সে দায়িত্ব পালন করলেন না, আপনি দায়িত্ব পালন করলেন অফিসের, দায়িত্ব পালন করলেন ব্যবসায়ের, দায়িত্ব পালন করলেন অন্যান্য মানুষের ব্যাপারে, কিন্তু নিজের ব্যাপারে যে দায়িত্বটা ছিল সেটা কিন্তু আপনি অবহেলা করলেন, আর এই কারণেই কিন্তু বিচারের কাঠগড়ায় আপনি ধরা খেয়ে যাবেন। তো এখানে এই দায়িত্বটা হলো পুরুষের, আর এই অশ্লীলতা বেহাপনা ছড়িয়ে পড়ার মূলে রয়েছে পুরুষের সহযোগিতা। পুরুষের হাত যদি কোনো পুরুষ বলে যে আমার বাড়ির কোনো মেয়ে কোনো স্ত্রী মার্কেটে যাও তো দূরের যাক রাস্তায় পা বাড়াবে না, তা আমি মনে করি যে কোনো মা বোনের এই সৎসাহস এখনো হয়নি, এই দুঃসাহস এখনো হয়নি যে স্বামী বা বাবাকে উপেক্ষা করে রাস্তায় পা বাড়াতে পারে, অন্তত মুসলিম সমাজে, যদি সেখানে শিষ্টাচার থেকে থাকে অসম্ভব। তা সম্মানিত দর্শক শ্রোতা, এর জন্য আমরা আল্লাহ সুবহানাহু তাআলার এই বিধিবিধানের প্রতি কি করব, আমরা শ্রদ্ধাশীল হব, মনে প্রাণে মেনে নেব, যদি তা না নেই কিন্তু আমাদের জন্য শাস্তি অপেক্ষা করছে, সেই শাস্তিকে আমরা ভয় করি এবং আমরা এই অশ্লীলতা প্রকাশ থেকে বিরত থাকি। আর আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য যখন লিবাসু তাকওয়া নাজিল করেছেন তখন কেন আমরা এমন পোশাক পরব। চলুন দেখে আসি এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কি জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা এখানে সূরা আল আরাফের 36 নম্বর আয়াতে নাজিল ইরশাদ করছেন, এখানে আয়াতটি আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, কদ আনসালনা আলাইকুম লিবাসান, নিশ্চয় আমরা নাজিল করেছি এমন পোশাক যে ইউ ওয়ারি সাওয়াতিকুম, যা তোমরা তোমাদের লজ্জাস্থানকে এবং শরীরকে আবৃত করবে, ওয়ারিসান এবং ঝিনাক প্রকাশ করবে, লিবাসুত তাকওয়া, সেটা হলো লিবাসুত তাকওয়া। তাহলে লিবাসুত তাকওয়া এমন এক লিবাস যেটার দ্বারা শরীর এবং গুপ্ত অঙ্গ আবৃত করা হয়, এটাকে লিবাস তাকওয়া বলে। আর রিশান বলতে বলা হয়েছে সৌন্দর্য জিনাত প্রকাশ। এখানে আমরা তাফসিরে তাবারিতে একটু দেখে আসি, এখানে পার্থক্যটা ধরা হয়েছে তাফসির ইবনু কাসিরেও আসছে, ইমাম জাবির তাবারি রহমাউল্লাহ তিনি বলছেন আরবি ভাষায় একটি কওল যার অনুবাদ হলো বাড়ির আসবাবপত্র ও প্রয়োজনের অতিরিক্ত পোশাককে রিসা বলা হয়, অর্থাৎ আমরা প্রয়োজন হলো আমাদের গুপ্তাঙ্গ এবং শরীর আবৃত করা বা ঢাকা, এর বাইরে যে পোশাক গুলো আমরা ব্যবহার করি সেটা হলো রিসা, অর্থাৎ সৌন্দর্যের প্রতীক। ঠিক অনুরূপভাবে তাফসিরে তাবারির 11তম খণ্ডে 364 পৃষ্ঠা আরো উল্লেখ করা আছে লিবাস এবং রিসুনের পার্থক্য, যে এমন পোশাক পরিচ্ছদকে পোশাক বলা হয় যা দেহ এবং গুপ্ত স্থান আবৃত করা কাজে লাগে, আর রেশন হচ্ছে ওই পোশাক যা সৌন্দর্য বৃদ্ধির জন্য পরিধান করা হয়, যে কথাটা আমি একটু আগেই বললাম।
সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা আমাদের যে লিবাস সেটা সবার আছে, কিন্তু শুধু রিসুন অর্থাৎ সৌন্দর্য প্রকাশের জন্য কিন্তু আমরা পোশাক করায়ের জন্য ব্যতিব্যস্ত। আর এমন পোশাক করাই করছি, এমন পোশাক পরিধান করছি যেগুলো আসলে আমাদের কোন দিকে নিয়ে চলে যাচ্ছে। চলুন সহিহ মুসলিমের ওই হাদিসটি দেখে আসি। সহিহ মুসলিমের সাথে আসছে 3336 36। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিনফানে মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। লাম আরাহুম কওম মাহুম, যাদেরকে আমাকে দেখানো হয়নি। তাহলে দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেননি। এই হাদিসে এক শ্রেণীর বলা হচ্ছে যে ওই লোক যার হাতে গরুর লেজের ন্যায় লাঠি থাকবে, যা দিয়ে মানুষকে অন্যায় ভাবে প্রহার করবে। আর দ্বিতীয় শ্রেণীর হলো ওই মানুষ, ওই নারীটি যার ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিসাউন, ওই মহিলা কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরিধানকারী অথচ উলঙ্গ। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরিধানকারী উলঙ্গ, এমন মহিলাকে বোঝানো হচ্ছে। যে পোশাক পরিধান করার পরে কি কোনো মানুষ উলঙ্গ হয়? হতে পারে, এটা কেমনে সম্ভব? জি হ্যাঁ, সম্ভব। দেখুন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বেই কিন্তু বলে গেছেন যে তাহলে পোশাক পরিধান করার পরেও মানুষ উলঙ্গ হয়, তাহলে সেটা কেমন ভাবে? চলুন এটার একটা ব্যাখ্যা আমি দিয়ে থাকি, সেটা বাস্তবতা উপলব্ধি করে। দেখুন, এক, এমন পোশাক পরিধান করছে যে গায়ে পোশাক আছে, শরীরে পোশাক আছে, কিন্তু এত পাতলা, এত হালকা যে বাহির থেকে ভিতর দেখা যাচ্ছে, এমন পোশাক কিন্তু আমাদের মা বোনরা পরছে। মা বোনরা পরছে, অথচ এটা তাদের জন্য হারাম, নিষিদ্ধ, তারা কিন্তু ঠিকই এই পোশাক পরিধান করছে। তাহলে এক নম্বরে গেল পাতলা, দুই নম্বর হলো পাতলা নয়, কাপড়টা মোটা আছে, মোটা সুতোর কাপড়, কিন্তু এমন টাইট ফিট, এমন টাইট ফিট যে তার গায়ের সাথে লেগে আছে, কোথায় উঁচু কোথায় নিচু সব বোঝা যাচ্ছে। আর এখনকার মেয়ে গুলা এমনই যে যদি কাপড়টা একটু ঢিল হয়ে যায়, দর্জি তৈরি করতে যদি একটু ঢিল করে ফেলে, তাহলে দেখা যায় ওই খলিফা বা দর্জির কাছে যে বলে, আমার কাপড় ঢিল করেছো কেন, উল্টা তাকে কি করে, থেরেট মারে। এমনকি যতক্ষণ তাকে টাইট করে না দেওয়া হয়, সে মেয়েটা সন্তুষ্ট হতে পারে না। এমনকি মেয়ের কথা শুধু কি বলবো, অনেক বোন এমন আছে যাদের দুটা চারটা সন্তানের মা, তারাও তাদের বড় কাটা পর্যন্ত এভাবে টাইট করে নিচ্ছে। তাহলে দেখেন, এক বললাম পাতলা পোশাক পরিধান করার পরে উলঙ্গ, দুই হলো পুরো কাপড় কিন্তু টাইট ফিট হওয়ার কারণে পোশাক পরিধান করার পরে উলঙ্গ, তিন নম্বর বর্তমান সমাজে আমাদের সমাজে চালু আছে যেটা শাড়ি সায়া ব্লাউজ। আমরা এটাকে হারাম বলছি না, তবে অনেক মা বোন এই শাড়ি সায়া ব্লাউজটা পরে তার পেট পিঠ ঠিকই দেখিয়ে চলছে, তখন এটা হারাম নয় কি? এটা পোশাকের দোষ না, দোষটা হলো মায়ের, দোষটা হলো বোনের, যেন তারা অশ্লীলতা প্রকাশ করছে, এমন নির্লজ্জ, এমন বেহা, যে পাশে তার ভাই থাকে, পাশে তার বাবা থাকে, পাশে তার সন্তান থাকে, পাশে বেগানা পুরুষ থাকে, তাদের দেখেও যে তার শরীরটা ঢাকতে হবে এটা সে প্রয়োজন মনে করে না, বলো অন্ত কত নির্লজ্জ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের মা বোনদেরকে এই লজ্জার বিষয়টা একটু শিক্ষা দেই, যেন তারা লজ্জা পেয়ে নিজেদেরকে আবৃত করতে পারে। তাহলে পোশাক পরিধান করার পরেও তিন ভাবে উলঙ্গ আমরা দেখলাম, এক, পাতলা পোশাক পরিধান করার কারণে, দুই, টাইট ফিট পোশাক পরিধান করার কারণে, তিন, শাড়ি সায়া ব্লাউজ পরিধান করার কারণে, চার, যে বিষয়টা সেটা হলো আমাদের মা বোনেরা দেখবেন গ্রামগঞ্জে বিশেষ করে পুকুর পুষ্কনিতে নদীর ঘাটে গোসল করার অভ্যাস আছে না, কিন্তু মা বোনদেরকে এই খোলা জায়গায় গোসল করা কতটুকু শোভনীয়, কতটুকু তাদের জন্য বৈধ। যখন আপনি পুরুষ মানুষ হন আর নারী হন, গোসল করে যখন আপনি উপরে উঠবেন ভিজা কাপড়ে, অবস্থাটা কেমন? আমরা পুরুষ হওয়ার পরেও আমরা লজ্জা পাই, আমরা ঘাটে যেতে পারি না, পুকুরে যেতে পারি না, আপনি বেহার মতো কিভাবে ঘাটে পুকুরে গোসল করেন এটা আমরা বুঝতে পারি না। আর গোসল করার পরে এই যে ভিজা কাপড়ে আসেন আর ডাইনে বামে তাকাতে তাকাতে, কত বেশরমের কাজ বলেন তো। একটু যদি শরম লজ্জা থাকে তাহলে কি কোনো মা বোন এইভাবে আসতে পারে? পারে না।
কিন্তু এটা কি ভাবছেন যে ইত্যেন্দ্রিক হবে না? জি হ্যাঁ, এই যে ঈদের দিন সকালবেলা দেবর, ভাসুর, ভাবি, হ্যাঁ, সে মেয়ে সব এক ঘাটে এভাবেই গোসল করবে, তাদের কি লজ্জা শরম আছে? কিন্তু কি গোসল করাটা হলো ঈদের দিনে সুন্না, সুন্না পালন করতে যে পর্দার মতো একটা ফরজ করার এখতিয়ার আপনাকে কে দিল? পুকুরের ঘাটে দেখেন ঈদের দিনে হয় কিনা? এটা শুধু তো এই বাড়ির ফ্যামিলির লোকজন নয়, ওই পুকুরটা, ওই পুষ্করিণীতে, ওই ঘাটে দেখেন গ্রামের সকল ছেলেরা, কোথায় সেই ভল্টু পল্টু সবাই আছে, এবং তাদের টার্গেট, তাদের যে প্রেমিকা, সেও ঘাটে উপস্থিত, সাবান দিয়ে গা ডলেই চলেছে, ঘষেই চলেছে, মেজেই চলেছে, গা যেন পরিষ্কার হয় না, এত নির্লজ্জ তারা। এই ঈদকে কেন্দ্র করে আগামীকাল সকালে দেখতে পাবেন এটা চলছে, দেবর ভাসুর তো আছে আছেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা খুবই দুঃখজনক ব্যাপার, খুবই দুঃখজনক ব্যাপার। তারপরে বলছিলাম যে এই শাড়ি সায়া ব্লাউজের পরে বললাম পুকুরে পুষ্করিণীতে গোসল করা, এটা অপশন হলো চার। পাঁচ নম্বর হলো যে জিনাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, মুমিলাতুন মাইলা প্রেম ভালোবাসা স্থাপন করেনি, সেটা কি? ওই নারী এই জিনাত প্রকাশ করে কোন যুবকের প্রতি আকৃষ্ট, কোন যুবককে আকৃষ্ট করার জন্য, এবং নিজেও তাদের প্রতি আকৃষ্ট হয়, এমন জিনাত প্রকাশ করে, এমন কারুকার্য করা, এমন এমব্রয়ডারি করা, এমন চুমকি বসানো, এমন কি আরো কত কি কারুকার্য বসিয়ে নিয়ে পোশাকে সেই পোশাক পরে রাস্তায় বিচরণ করছে। আমি তো মনে করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাষায় যে এই নারীও তাদের অন্তর্ভুক্ত, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাঁচ শ্রেণীর পোশাক পরিধান করার পরেও উলঙ্গ হওয়া নারীগুলো জাহান্নামে যাবে, এটা আল্লাহ নবী বলে দিয়েছেন। আল্লাহ নবী এদের দেখা পাননি, এদের সাক্ষাৎ পাননি, তবে ভবিষ্যৎবাণী করে গিয়েছে। আর আজকের এই প্রক্রিয়া বেশি চলছে যে প্রেম ভালোবাসা স্থাপন করে, এবং তাদের আকার আকৃতি আল্লাহ নবী বর্ণনা করে দিয়েছেন যে কাস নামেল বুক, তাদের মাথার উপরে থাকবে চুটি, অর্থাৎ তাদের চুলের যে চুটিটা সেটা কম হলে হবে না, বেশি হতে হবে মাথার উপরে। এখন মা বোনদের বিশেষ করে স্কুলে পড়া ছেলে মেয়েদের চুলগুলো দেখবেন মাথার উপরে, ওড়না থাকার নাতায় এই যে উঠের চুটির মতো উঁচু করে রেখেছে। আল্লাহ নবী এদের এই পরিচয় দিয়ে দিয়েছেন যে এরা জাহান্নামে যাবে, এরা পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য এটা করেছে, এই অপরাধ। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই আসুন সামনে ঈদ উল আজহা উপলক্ষে যে সমস্ত অশ্লীলতা এবং বেহাপনা সমাজে ছড়াচ্ছে বা ছড়াবে আমরা তা নিয়ে আলোচনা করছিলাম। সেই আলোচনার এক পর্যায়ে আমরা বললাম যে আগামীকাল শুধু বাজার ঘাট নয়, শুধু মার্কেট নয়, পুকুরেই এই অশ্লীলতা প্রকাশ পাচ্ছে, সাথে প্রকাশ পাবে। আগামীকাল ঈদ উল আজহার সলাতে আসার ব্যাপারে যে পোশাক পরিধান করবেন, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে কোন পোশাকে ঈদ উল আজহা সলাতে যাবে, আর অনেকে তো সলাত পড়বেই না। তারপরে যখন বাবা কোরবানি নিয়ে ব্যস্ত, মেয়ে তখন বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত, ঠিকই তার মোটর সাইকেলে দেখেন উড়ে বেড়াচ্ছে, দেখেন আপনি। তবে কেন বেড়াবে না? আমি বলি কেন বেড়াবে না, সম্মানিত দিনী ভাই মনে কষ্ট নিয়েন না, আপনার লেবাস, আপনার আচরণ, আপনার শিক্ষকতা যোগ্যতা দেখে আমার মনে হয় আপনি অনেক উচ্চ শিক্ষিত, আপনি অনেক সুশিক্ষিত, আপনি জ্ঞানী মানুষ, কিন্তু আপনার বাইকের পিছনে যখন আপনার স্ত্রীকে দেখি, আপনার মেয়েকে দেখি, তখন মনে হয় দুনিয়ার সবচাইতে মূর্খ, অসভ্য, নোংরা, রুচিত ও নির্লজ্জ বেহালোকটি আপনি। তা না হলে আপনার স্ত্রী, আপনার মেয়ে আপনার বাইকের উপরে এই পোশাকে, এই ড্রেসে কিভাবে থাকতে পারে? আপনার মাথায় কি একটু কাটা ফুটে না, আপনার বিবেকে একটু ধাক্কা দেয় না যে স্ত্রী মেয়েকে এইভাবে নিয়ে রাস্তায় চলতে হবে, পথ চলতে হবে, হাজারো যুবক আপনার স্ত্রী এবং মেয়েকে দেখে পাপী হবে, এটা কিভাবে সম্ভব? আর আপনি আপনার স্ত্রী এবং মেয়েকে মূল্যায়ন করলেন না কেন? তারা তো অনেক দামি বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মারাতু সালিহাত, সতী সাধ্বী নারী হলো খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়াতে যা আছে এবং তার মাঝে যা আছে সবচাইতে উত্তম বস্তু হলো সতী সাধ্বী নারী। তাই আপনার এই স্ত্রী, আপনার মেয়েটা হলো সতী নারী, আমরা মনে করি তাকে আপনি ভোগের বস্তু, পণ্যের মতো এভাবে মানুষকে ফিরে দেখাচ্ছেন কেন?
এত মূল্যহীন হয়ে পড়েছে কবে আপনার মেয়ে আপনার স্ত্রী? সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে অনেক ভাই অভিযোগ করবেন যে আল্লাহ তো হাতের কবজি খুলে রাখতে বলেছেন, মুখ খুলে রাখতে বলেছেন, আল্লাহ পায়ের পাতা খুলে রাখতে বলেছেন, যে না এটা খোলার অনুমতি নেই। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না মুখ ঢেকেছেন, কেননা জিনাত প্রকাশ পায় মুখে। এই মর্মে আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। শেখ আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লাহ বই আছে একটি বই, সেই বইয়ে তিনি এই কথাটা লিখছেন খুব চমৎকার করে মাশাআল্লাহ, যে তিনি লিখেছেন এভাবে যে আপনার পুকুরের একটি নালা আছে, নালা বলতে যেখান দিয়ে পানি সরে যায়, অর্থাৎ আপনার পুকুরের পানি বের হয়ে যেতে পারে এই নালা আছে। তা আপনার পুকুরে অনেক পানি আছে আর অনেক মাছও আছে, পুকুরের চতুর্পাশ আপনি সুন্দর করে ঘিরে দিয়েছেন যেন কোনো কিছু পুকুরে না পড়তে পারে বা মাছ ধরে না খেতে পারে, কিন্তু নালার মুখটা বন্ধ করেননি। বলেন তো আপনার পুকুরে মাছ টিকবে, থাকবে? তা পুকুরের নালাটা যেমন হলো তার মূল কেন্দ্রবিন্দু, ঠিক অনুরূপ ভাবে একজন নারী বা পুরুষের সৌন্দর্যের প্রতীক হলো তার মুখমণ্ডল, অবয়ব। অতএব এটাকে ঢাকতে হবে, এটাকে খোলা রেখে আপনি পর্দা করবেন, এটা পর্দা বেমানান, এটা পর্দার নামে নিজে খাম খেয়ালিপনা, এটা করবেন না দয়া করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই আমি এখানে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য লিবাসুত তাকওয়া কি সেটা বলে দিয়েছেন। সেটা এমন এক পোশাক যেটা হবে ঢিলে ঢালা, যেটা হবে মোটা কাপড়ের, যেটা পরার পরে বাহির থেকে ভিতর কিছু বোঝা যাবে না, উঁচু নিচু বোঝা যাবে না, ভিতরের কোনো অংশ বোঝা যাবে না, যেটা শরীরকে এমন ভাবে আবৃত করবে যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রহম বর্ষণ করবেন, তিনি রহমত নাজিল করবেন। এই ধরনের পোশাক আমাদেরকে পড়তে হবে এবং আমাদের ওড়নাগুলো হবে চাদরের মতো মোটা কাপড়ের, যেন সেটা না হয় জর্জেট কাপড়ের। ওই এখন যে মাছ চাষি ভাইরা দেখবেন নেট কিনে নিয়ে যায় মাছ রক্ষা করার জন্য, এই নেটের মতো হয়ে গেছে আমাদের মা বোনদের ওড়নাগুলো, এমনটা যেন না হয়। রুচিশীল অভিভাবক যারা আছেন তাদেরকে বলবো আপনার স্ত্রী আপনার মেয়ের প্রতি আপনি একটু যত্নবান হন, আর পরকালীন শাস্তির ভয় রাখুন, কেননা আল্লাহ সুবহানাহু তাআলা এই কারণে যদি ধরেন তাহলে আপনি কি জবাবদিহিতা করবেন? জবাবদিহিতা করার মতো কিন্তু কিছুই নেই। তারপরের অংশে আসুন, যে ঈদুল আজহা উপলক্ষে যে সমস্ত অশ্লীলতা এক অংশ এখনো পড়ে আছে, সেটা হলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বাসায় আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বাসায়, এটা চলবে? দাওয়াত অটোমেটিক, আমরা দিনে ভাইরাও কিন্তু একজন আরেকজনকে দাওয়াত দিতে ভুলে গেছি, দাওয়াত দিতে পারিনি, কিন্তু তাদের দাওয়াত করা এবং দেওয়া নেওয়াতে কিন্তু এখনো ভুল হয়নি, মাশাআল্লাহ তারা এই ব্যাপারে খুবই অ্যাক্টিভ। যদি ঈদের দিনে দাবি না পূরণ হয় যে সুইসাইড করার মতো অ্যাকশনে তারা যেতে পারে, এমনও তাদের অভিপ্রায় আছে আর কি। তা এই ধরনের অশ্লীলতা, সম্মানিত দর্শক শ্রোতা, এখানে বলবো আপনার বোন আপনার মেয়ে যেই হোক না কেন, আপনি ঈদের দিনে তাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করো, কোথায় যাচ্ছে খোঁজ রাখুন, কার সাথে যাচ্ছে খোঁজ রাখুন, খবরদার একা ছাড়বেন না। তারপর বাসায় তার দুলাভাই আসছে, দুলাভাইকে এমন দুলাভাই যে পাশে স্ত্রী, স্ত্রীর গালে তুলে খাওয়ানো সুন্নাত, কিন্তু স্ত্রীকে বাদ দিয়ে শালিকাকে গালে তুলে খাওয়াচ্ছে, এটা আমাদের সমাজে খুবই দুঃখজনক। ভাবিকে গালে তুলে খাওয়াচ্ছে দেব, না খাওয়ালে ভাবি না খোস, এই নোংরামি এই অশ্লীলতা এখনো সমাজে বিরাজমান আছে, কোথায় আছি আমরা? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, কোন অবস্থানে আছি আমরা? কিন্তু কেউ যেন বুঝতে চায় না, এটাকে তারা সামাজিকতা মনে করে, সামাজিকতার দোহাই দিয়ে তারা এরকম কি করছে, অশ্লীলতা ছড়াচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়াতে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাসিয়াল ফাহিশা ফিল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা মুমিনদের মাঝে ফাহিশা অশ্লীলতা বেহাপনা নির্লজ্জতার বহিঃপ্রকাশ প্রকাশ করতে চায় বা ঘটাতে চায় বাস্তবায়ন রাখতে চায়, ফিল্লাযীনা আমানু মুমিনদের মধ্যে, লাহুম আযাবুন আলিম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য কিন্তু দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আযাব
খুব মর্মন্তুক আজাব প্রস্তুত করে রেখেছেন। অর্থাৎ সমাজে এই সমস্ত ভাবি, এই সমস্ত শালিকা, এই সমস্ত ঝোলাভাই, তারা যেন এভাবে কি না করতে পারে, অশ্লীলতার ছড়াইতে না পারে, বহির্প্রকাশ ঘটাতে না পারে, এদিকে আমাদের খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। এবং ঈদগাহে যাবে তারা শালীন পোশাক পরে পর্দা সহকারে যাবে, ঈদগাহ থেকে আসবে, এভাবেই আসবে, তবে খাদিম করার নামে, মানুষকে খেদমত করার নামে যেন তারা নিজেদের ঝিনাত প্রকাশ করে, অশ্লীলতা প্রকাশ না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আরো খেয়াল করবেন যে ঈদ আসছে মানে ব্যয় বাড়ি আসছে, জামাই মেয়ে দাওয়াত পাকান না পাক ব্যয় কিন্তু ষোলো আনা দাওয়াত পেয়ে গেছে, বিয়ের সাথে একটু মাশাল্লাহ ভালো সম্পর্ক আছে, তো কারণ সেই কবে মেয়ের বাবাটা মারা গেছে আর সেখান থেকে বাসায় পুরুষ শূন্য, ব্যয় আসলে ভালো লাগে, ব্যয় কিন্তু ঠিকই দাওয়াত পেয়ে গেছে, নির্লজ্জ এই বেন কি করবে, ব্যয়ের সাথে হ্যান্ডশেক পর্যন্ত করে, সালামের পরে মুসাফা, আমরা মুসাফা কি করিব, কত নির্লজ্জ। অথচ এই মহিলা দেখে না বা পাশত সলাত আদায় করে না, শুধু তাহাজ্জুদ পড়ে, তাদের আচার আচরণ এত খারাপ, এত নোংরা, পর্দাটাকে তারা মেনটেন করতে জানে না, মেনটেন করতে পারে না। এই ঈদ আসছে, গোস্ত বিতরণের নামে কত গোস্ত কোথায় যাবে মালিক ভালো জানেন, কিন্তু না, সবই কিন্তু তিনি দেখছেন। যারা নিকটাত্মীয়, নিকটাত্মীয় কে, নিকটাত্মীয় ফুপু জামাই, ফুপু ফুপা, তাদেরকে কিন্তু আমরা ফেলে দিয়েছি, ওই যে ফুপু সম্পদ বের করে নিয়ে গেছিল, ফেলে দিয়েছি। নিকটাত্মীয় কি, ফুপুর পরে বোন, ভাইয়ের সবচেয়ে আপন কাছের হলো বোন, তাদেরকে খোঁজ নিতে হবে, কিন্তু সেই বোন দোলা ভাই তাদের খোঁজ নেই, ভাগনা ভাগ্নি তাদের খোঁজ নেই, আদার আত্মীয়দের নিয়ে আমরা মেতে উঠেছি, যাদের সাথে এইভাবে মিশাই হারাম, অবাধে মেলামেশা তাদের সাথে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এহেন ঘৃণিত কর্মকাণ্ড থেকে বিরত থাকা তৌফিক দান করুন, হেফাজত করুন, আমিন। শুধু তাই নয়, আসলে অশ্লীলতার যে বহিঃপ্রকাশ তার অন্যতম আরেকটি হচ্ছে, বেশ কিছুদিন থেকে ফেসবুকে ভাইরাল বিষয়টা, প্রিয়তমা নামে নাকি একটি সিনেমা আসতেছে আগামী ঈদ উল আজহা উপলক্ষে, এটা আমরা জানতাম না, তবে কিছু যুবক যুবতী, যুবতী এবং কপট কপটী, তাদের মাধ্যমেই কিন্তু আমরা অবগত যে তারা অটোমেটিক ঠিক করে রেখেছে যে ঈদের নামাজ পড়া হয়ে যাবে, তারা কিন্তু মাশাল্লাহ জোট বেঁধে প্রিয়তমা সিনেমা দেখতে তারা শহরে চলে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বলেন এরা কোন জগতের মানুষ? আমি তো মনে করি পশুর জগতের মানুষ এত খারাপ হয় না, আনন্দের দিন আপনি কি করবেন, ইবাদতের মাধ্যমে আনন্দ প্রকাশ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালি তুকাব্বিরুল্লাহ মা হাদাকুম, তোমরা আল্লাহ তাকবীর পাঠ করো, আল্লাহর জন্য তাকবীর তাহলিল তাসবিহ তাহমীদের মাধ্যমে, কুরবানির পশু জবহের মাধ্যমে, আল্লাহর ইবাদত গুজারের মাধ্যমে, দুরাকাত সালাতের মাধ্যমে কি করবেন, এটা করতে হবে, ঈদ উদযাপন করতে হবে। কিন্তু সেটা না করে ঈদ উদযাপন করছে কি নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে, নোংরা মন মানসিকতা নিয়ে, নির্লজ্জতার বহির প্রকাশ ঘটিয়ে, সিনেমা দেখিয়ে। আর এক শ্রেণীর যুবক আছে মস্তিষ্ক বিকৃত, না হলে রুচিহীন, না হলে অন্তর পচায় এই যুবকগুলো, তারা উচ্চ আওয়াজে সাউন্ড বক্স বাজিয়ে দেখবেন শহরে, বাজারের দোকানে, মোড়ে মোড়ে, এমনকি পিক আপ ভাড়া করে দেখেন রাস্তা ঘুরে বেড়াচ্ছে। এদের থামানোর মতো গ্রামে কেউ নাকি বসবাস করে না, এদের থামানোর মতো নাকি কারোর যোগ্যতা নেই। যে যুবকগুলো কার ঘর থেকে এসেছে, কি যারো সন্তান, এদের কি কোনো বাবা নেই, না এরা ইয়াতিম যে এদের দেখভাল করার কেউ ছিল না, অথচ আপনার আমার সন্তান। এইভাবে অশ্লীলতার বহিঃপ্রকাশ ঘটছে, একদিক দিয়ে নোংরা ছবি, পর্নোগ্রাফি, একদিক দিয়ে বকাটে ছেলে মেয়ে, অবর দিক দিয়ে কোরআন সুন্না না মানা তরুণ তরুণী এবং বয়স্ক জেনাকার ব্যবিচারী, এই সমস্ত মানুষের মাধ্যমে অশ্লীলতার বহির প্রকাশ ঘটছে। আমি সার সংক্ষেপে সংক্ষিপ্ত ভাবে যতটুকু বললাম, আশা করি এর মধ্য দিয়ে আমরা যদি এই কথাগুলো ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আমল করতে পারি, সকলে উপকৃত হবো ইনশাআল্লাহ।
আল্লাহ তুমি আমাদেরকে সে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সাথে বলবো আমাদের এই লাইভ অনুষ্ঠানে যেবা যারা আছেন, যদি সংক্ষিপ্ত ভাবে আজকের এই আলোচনা কেন্দ্রিক, আজকের এই বিষয় কেন্দ্রিক যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করলে আমরা সে প্রশ্নগুলোর উত্তর দিয়েই যাব ইনশাল্লাহ। আমাদের সম্মানিত পরিচালক ভাই শাহ মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, উনি প্রশ্নগুলো গ্রহণ করবেন, অথবা প্রশ্নগুলো আমরা অ্যান্সার করেই বিদায় নেব ইনশাল্লাহ। তাই এই পর্যায়ে যদি কারো প্রশ্ন থাকে কোনো কিছু ইনশাল্লাহ। জাজাকুল্লাহ খাইরা সম্মানিত শেখ। শেখ, প্রশ্ন যেটা আমাদের এক ভাই করছিল, সে প্রশ্নের উত্তর আপনি অলরেডি দিয়ে দিয়েছেন যে ঈদের দিনে ওই যে একসাথে নারী পুরুষের মোটর সাইকেলে ঘোরা, এই বিষয়ে উত্তর তো আপনি দিয়েই দিয়েছেন অলরেডি আলোচনার মধ্যে। আলোচনা পুরোটা শুনলে উত্তর পেয়ে যাবে ইনশাল্লাহ। আর কোনো তেমন প্রশ্ন আমাদের কাছে আসেনি। জাজাকুল্লাহ খাইরা আপনার চমৎকার আলোচনার জন্য, যে আলোচনা থেকে আমরা অনেক বেশি উপকৃত হবো বলে আশা করি। আসলে ভাই দুঃখিত, আমার এখানে প্রচুর বৃষ্টি হওয়ায় আমি মানে আপনার কথাকে স্পষ্ট ভাবে বুঝতে পারছি না। প্রচুর বৃষ্টি হচ্ছে, আর উপরে চালের উপরে যে শব্দ, সেই শব্দ আর আপনার কথা একীকৃত হয়ে যাচ্ছে, যার কারণে আমি কথাগুলো বুঝতে পারছি না। এই জন্য আসলে সকলের কাছে আন্তরিক ভাবে দুঃখিত। নেক্সট টাইম আমরা এ বিষয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। শুধু শুনতে না পারার কারণে আর কি আপনার প্রশ্নের উত্তর দিতে পারছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এখানে শেষ।